Use smart English. আমরা সচরাচর ব্যবহার করি আই এম ফাইন, কিন্তু আই এম ফাইন খুবই কমনলি ইউজ একটি শব্দ। আমরা আই এম ফাইনের পরিবর্তে ব্যবহার করতে পারি ডুইং রিয়েলি ওয়েল, কুডেন্ট বি বেটার, ক্যান্ট কমপ্লেইন, আই এম গ্রেট, নেভার বেটার, নট টু শ্যাবি, ওভার দ্য মুন। আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এরপর ইটস গ্রেট, এই শব্দটি আমরা অনেকবার ব্যবহার করি। আমরা এই শব্দটি পরিবর্তে ব্যবহার করতে পারি দ্যাটস দ্য বেস্ট এভার, দ্যাটস ফার্স্ট ক্লাস ওয়ার্ক, দ্যাটস বেটার দ্যান এভার, সুপার, দ্যাটস দ্য ওয়ে টু গো, অর মার্ভেলাস। এরপর আই এম বিজি, অনেক সময় আমরা ব্যবহার করি আই এম বিজি, এই শব্দটি পরিবর্তে আমরা ব্যবহার করব আই এম টায়ার্ড অফ, আই এম আপ টু মাই নেক, আই হ্যাভ লটস টু ডু, আই এম সোয়াম্পড, মাই এজেন্ডা ইজ ফুল, আই এম আপ টু মাই ইয়ার্স, ওয়ারিড উইথ ওয়ার্ক, অর্থাৎ আমি ব্যস্ত আছি, আমার কাজে পরিপূর্ণ, আমার সমস্ত রুটিন ফুলফিল। ইটস ইম্পর্ট্যান্ট, এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইটস এসেন্সিয়াল, ইটস সিগনিফিক্যান্ট, ইটস কনসিডারেবল, ইটস নোটেবল, ইটস মিনিংফুল, ইটস সাবস্টেন্সিয়াল, ইটস রিমার্কেবল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি কিছু শিখতে পারেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।